ইনস্টিটিউট টিকিট তৈরি হয়েছে। ইনস্টিটিউট অ্যাকাউন্টের কিছু কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমার ডিপার্টমেন্টগুলো তৈরি করা। এখানে আমাদের ম্যানেজ এইচওডি যে মেনুটি আছে সেখানে ক্লিক করলে ম্যানেজ এইচওডি মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে এটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কারণ আমাদের ইনস্টিটিউট এখানে বলা হয়েছিল যে আমরা শীঘ্রই কি করবো, ইউর ইনফরমেশন উইল বি রিভিউড বাই কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড ইউর এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে দেওয়া হয়নি। কারণ যদি এরকম র্যান্ডম ইনস্টিটিউট রেজিস্ট্রেশন ইমেল দিয়ে ভেরিফাই করে খালি করতে থাকে তাহলে আমরা কতজন ইনস্টিটিউটকে অ্যাকসেপ্ট করবো যে তারা স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তখন আমরা কী করছি, এখান থেকে আমাদের স্টেট অথরিটি থেকে তাদেরকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য আমরা আমাদের একটি প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল। আমি অ্যাডমিন প্যানেলে একটু লগ ইন করে একটু অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমার এখানে দেখাচ্ছে পেন্ডিং ইনস্টিটিউট সামথিং, পেন্ডিং ইনস্টিটিউট টুয়েলভ। দ্যাট মিনস এখানে সারা অনেকেই মোবাইলে বসে ইতিমধ্যে বোধ হয় ইনস্টিটিউট রেজিস্ট্রেশন শুরু করেছে। আমি একটু গিয়ে দেখি পেন্ডিং ইনস্টিটিউটগুলো কোথায়। ইনস্টিটিউট অ্যাপ্রুভাল আমাদের এটা নিজেদের মেনু, অ্যাডমিন মেনু। এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি রাজশাহী মহিলা পলিটেকনিক, এটা এখনও আমি টেস্ট এটা কিছুক্ষণ আগেই হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমি কিছু করেছি টেস্ট পলিটেকনিক ইনস্টিটিউট। এই আমি এটিকে একটি রিজিওনে অ্যাসাইন করে দেব। আমরা 13টি রিজিওনে স্কিলস কম্পিটিশন আয়োজন করে থাকি। আমি একটি রিজিওনে স্কিলসটাকে অ্যাসাইন করে আমরা অ্যাপ্রুভ যদি করে দিই দেন এখন প্রিন্সিপাল অ্যাকাউন্টটি কিন্তু টেস্ট 1, 2, 3, 4, 5 এর প্রিন্সিপাল অ্যাকাউন্টটি কিন্তু ফাংশনাল হচ্ছে। আমি আবার ফিরে যাই পাসওয়ার্ডটা। আসলে আমরা অনেক সময় আপনারা ফোন দেন, এই জন্যই আমরা এটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ই করে রেখেছি। জাস্ট ফোন দেন যাতে আমরা দেখতে পারি। এগুলো ইনক্রিপ্টেড, আমি জাস্ট এখানে নিয়ে রেখেছি, এটা সমস্যা হবে না। আইএসটি রিজন ঢাকা। আমি একে সবগুলো একটু করে দেবো। আমি আপাতত জাস্ট এখান থেকে লগ আউট করছি আমার একটু এইচওডি কাজগুলো দেখানোর জন্য। আমি আবার প্রিন্সিপাল অ্যাকাউন্টে যাব। একটু দেখবেন আপনাদের অনেকেই ফোন দেন কম্পিটিশন শুরু হয়ে গেলে যে আসলে আমার ডিপার্টমেন্ট আসছে না কেন, আমার ছাত্র ওই ডিপার্টমেন্ট করতে পারছে না। এটা হওয়ার আমাদের টেস্ট 1, 2, 3, 4, 5 আমি লগ ইন করলাম। লগ ইন করলে আমার প্রিন্সিপাল অ্যাকাউন্টটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে যাবে। এইচওডি ম্যানেজ অ্যাকাউন্টটি কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, এখন কিন্তু কাজ করছে। প্লাস বাটনে ক্লিক করলে আমরা টেকনোলজি কোড আমি 66 ধরে নিলাম, কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজি ইউজার নেম দিলাম টেস্ট সিএমটি, পাসওয়ার্ড টেস্ট সিএমটি, কনফার্ম পাসওয়ার্ড টেস্ট সিএমটি। জাস্ট আমি তাড়াতাড়ি করার জন্য একটু একটি অ্যাকাউন্ট খুলে দিই। এইবার আপনার ইনস্টিটিউট থেকে যদি আমরা অ্যাডমিন প্যানেলে এখান থেকে আমার যতগুলো টেকনোলজি আছে সবগুলো ইনস্টিটিউটে অ্যাড করবো এবং প্রিন্সিপাল স্যারদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টেকনোলজিটা অ্যাসাইন করতে হবে। চাইলেই স্টুডেন্টরা কিন্তু তারা নিজের মতো করে টেকনোলজিটা পাবে না। এখন আমি একটু আরেকটি সাইটে যাই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য, পার্টিসিপেট রেজিস্ট্রেশন। স্টুডেন্ট কিন্তু টেস্ট ইনস্টিটিউট এখন যদি সিলেক্ট করে টেস্ট পলিটেকনিক ইনস্টিটিউট, এখন এখানে একটি টেকনোলজি দেয় টেকনোলজি কম্পিউটার। এভাবে আপনারা যতগুলো টেকনোলজি ওইখানে ক্রিয়েট করে আসবেন ততগুলো টেকনোলজি কিন্তু অ্যাভেলেবল এখানে পেতে থাকবে। আমাদের 4 বছর ধরে চলমান স্কিলস কম্পিটিশনের প্রথম দিকে যে ফর্মটি ছিল, 3 জন ছাত্র অংশগ্রহণ করতে পারতো, তাদের ছবি লাগত, তাদের মোবাইল নাম্বার, টেকনোলজি ইত্যাদি তথ্যগুলো রাখতে, এগুলো দিয়েই ফর্মটি করা আছে। অনেক সময় আমরা দেখেছি বলা হয় যে এইটি নিচ্ছে না, প্রথম পার্টিসিপেন্টের জন্য প্রথম অংশটুকু, এই পুরোটুকু
দ্বিতীয় দাগের পরে আছে টিম মেটন, মানে আমরা দ্বিতীয় মেম্বার বলি। এখানে নাকি নাম নেয় না, নাম নেয় না বলতে বিষয়টি এখন ম্যান্ডেটরি হয়ে নেই। আমি যদি দ্বিতীয় কারো নাম টেস্ট মানে সেকেন্ড স্টুডেন্ট যদি খালি এইখানে ইন্টার করি, আমার টোটাল প্যানেলটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আমি চাইলে শুধু তার নাম দিয়ে পাস করতে পারবো না। অনেক সময় দেখা যায় যে এখানে কিছু দিচ্ছি না, শুধু নাম দিচ্ছি, বাদ বাকিগুলো দিচ্ছি না। বলা হয় অনেক সময় মোবাইল ডিভাইসে প্রবলেমটি বেশি দেখা যায়, বলে যে না এটা তো ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এটা টাচ করার সাথেই দেখো কিন্তু সব পরবর্তী থিংগুলো ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে মনে হয় আমার এখন কিন্তু ম্যান্ডেটরি ফিল না, আমি কিছু টাইপ করলে তার সকল তথ্য কিন্তু ম্যান্ডেটরি। তো মোবাইল ডিভাইসে অনেক সময় গ্রাফিক্সের কারণে এটা যে ম্যান্ডেটরি ফিল এটা বোঝা যায় না, এবং সাবমিট দিলে ইরর আসে বা রেজিস্ট্রেশনটা সফলভাবে হয় না। আমরা এটিও একটু খেয়াল রাখবো, একটা ছাত্র কমপ্লিট তথ্য দিতে হবে। আবার যদি দ্বিতীয় ছাত্রর পরে তৃতীয়টা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হচ্ছে না, আমি একটু পড়ে যাই, এটা প্রথম ছাত্রের জন্য সামথিং অ্যাক্টিভেট হয়েছে, তৃতীয় এখনও হয়নি। তৃতীয়টা যখনই আমি টাচ করছি তখন তৃতীয় জন্য হচ্ছে। তার মানে অনেক সময় আমরা বলে থাকি যে তিনজন ছাত্র তথ্য না দিলে কী হচ্ছে না, রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। তা করা যায় না, তার কারণ হচ্ছে আপনি কোথাও হয়তো বা চাপ দিতে যেয়ে কোনো একটা ডিজিট দেওয়ার কারণে টোটাল ফর্মটাই ম্যান্ডেটরি হয়ে যায়, টোটাল একটা স্টুডেন্ট কমপ্লিট। হয়তো বা একটা ব্যাক স্পেস পড়েছে বা কিছু একটা পড়েছে যেটা স্ক্রিনে কিন্তু ম্যান্ডেটরি ধরে নিয়েছে, আপনার চোখে দেখে মনে হচ্ছে যে এখানে কিছুই নেই, তো টিমমেট গ্রুপ তো অ্যাক্টিভেট হওয়ার কথা না, কিন্তু একটি ব্যাক স্পেস পড়েছে। আমরা ট্যাব ব্যবহার করি, ট্যাব ব্যবহার করতে গিয়ে হচ্ছে একটি ট্যাব দিলেও কিন্তু এটা হতে পারে, তাই না, ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আমি বলতেছি যে আমি তো দ্বিতীয়তে দিয়েছি, এটা তো ম্যান্ডেটরি না। আবার বলছেন যে এখানে কিন্তু ম্যান্ডেটরি করে গেলেন, এখানে দেখেন বিষয়টি এরকম, আমি টিমমেট গ্রুপে কিছু দিয়েছি, টিমমেট গ্রুপে কিন্তু কিছু দিইনি, দেখাচ্ছি ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি দেখানোর কারণ আমি কিন্তু একটি ব্যাক স্পেস দিয়েছি। একটু আমরা যখন শিক্ষার্থীদের ফর্ম অনেক সময় নিজেরাই করি, আর ছাত্ররা নিজেরা যদি করে তাহলে তারা বুঝতে পারবে, হয়তো বা আমাদেরও বলতে হবে বা আমাদের ফোন করলে আমরা বলি যে কেন হচ্ছে না। এরকম কিছু কারণে আমরা অনেক সময় গত বছর দেখেছি যে ছাত্ররা বলে আমি করতে পারছি না, আমাদের একজনের নাম আসছে দুজনের নাম দিতে পারছি না। একটু আমরা খেয়াল করবো, এবার গতবার অলরেডি আমরা সকলে অভ্যস্ত হয়েছি। এ ছিল আমাদের টোটাল ওয়েবসাইটের প্যানেলের একটা ওরিয়েন্টেশন, যেটা ছাত্রদের দরকার এবং আমাদের শিক্ষকদের দরকার। এরপরে যদি আমি একটু টেস্ট পার্টিসিপেট করতাম তাহলে যে প্যানেলটা আসছে সেটি অ্যাপ্রুভ করে ইনস্টিটিউট, যেভাবে অ্যাপ্রুভ হয়েছে একইভাবে আমি যেভাবে ইনস্টিটিউটে অ্যাপ্রুভ করেছি একজন বিভাগীয় প্রধান, ঠিক একইভাবে ছাত্রদের ইমেল ভেরিফাইড কী তথ্যটি পাবে এবং অ্যাক্টিভেট করে দিলেন। একইভাবে প্রিন্সিপাল অ্যাকাউন্ট থেকে ঢুকলে বোঝা যাবে যে সকল প্রজেক্টগুলো হেড অফ ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে সেগুলো শুধু প্রিন্সিপাল অ্যাকাউন্টে পাওয়া যাবে। আবার প্রিন্সিপাল অ্যাকাউন্ট থেকে যে তথ্যগুলো অ্যাপ্রুভ হয়ে আসবে সেগুলো আমাদের স্টেপ অফিসে এসে আমরা অ্যাপ্রুভ করবো। আমরা কী দেখে অ্যাপ্রুভ করবো, দেখবো যে প্রজেক্টের থিম কি গত বছরের সাথে মুভ মিলে যায় কি না, কোনো মডিফিকেশন আছে কি না, যদি এরকম থাকে তাহলে আমরা আবার রিজেক্ট করে দিই, কারণ একই তথ্য বারবার করা যাবে না। আমরা স্কিলস কম্পিটিশনে সবসময় চাই নতুন নতুন উদ্ভাবন আসুক এবং নতুন নতুন থিমগুলো আসে। তো ঠিক আছে, মোটামুটি আমরা আরও অনেক কিছু ছিল প্যানেলে, আমরা এতদূর যাবো না। এরপরে আমাদের স্যাররা গত বছর যেহেতু করেছেন, স্যাররা অনেকে বাড়ি যেতে চাইবেন, আমাদের প্যাটেন্ট অফিস আছে, বিসিএস স্যার আছে, স্যাররা কীভাবে উদ্ভাবনগুলোকে ছাত্ররা প্যাটেন্ট নিতে পারে এবং বাণিজ্যিকীকরণ করতে পারে, এই দুটো প্রেজেন্টেশন শিক্ষার্থীদের জন্য আমরা রেখেছি, তারা এই প্রেজেন্টেশনগুলো থেকে অনেক কিছু শিখবে। এই আশা করে আমি আমার ওয়েব প্যানেলের ওরিয়েন্টেশনটি শেষ করছি। ধন্যবাদ।